বর্ষার দিনে এক থালা ভাত আর পাশে ইলিশ মাছ, এটা মাছ নয় রে পাগলা, এটা ইমোশন। সত্যি তাই, বাঙালির ইমোশন ইলিশ মাছ। জলের এই রূপলি শস্যটি কখনো বা ঝোলে, কখনো বা সর্ষে বাটায়, কখনো বা ভাপায়, কখনো বা শুধুমাত্র ভাজায়। স্বাদে আর গন্ধে জুড়ি মেলা সত্যিই ভার। বাঙালির ইমোশন আর জলের এই রূপলি শস্য, এই দুয়ের মেলবন্ধন আজ আমার হেসেলে ঘটতে চলেছে। আজ আমি রান্না করতে চলেছি আলু আর জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। হ্যালো বন্ধুরা, আমি দিয়া, আমার চ্যানেল কুকিং উইথ দিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। ইলিশ মাছগুলোকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটার গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিট ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিয়ে আরেক পিট ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে অন্যান্য মাছের পিসগুলোকে ভেজে নেব। সব মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছের পিসগুলো তুলে নিচ্ছি। মাথাটাকে একটু কড়া করে ভাজবেন, না হলে কিন্তু খাওয়ার সময় গন্ধ লাগবে। এবার এই তেলেই আমি পরের রান্নাটা শুরু করব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেব। হাতে এইভাবে ঘষে নিচ্ছি। দুহাতের তালুতে হাফ চামচ মতো কালো জিরে ভালো করে ঘষে তেলের মধ্যে দিয়ে দিলাম। তিনটে আলুকে আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে নিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ হওয়া অবধি। আলুটা ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নেব। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানোর পরে আমি রিয়েলাইজ করলাম আমার আরও এক চামচ জিরের গুঁড়ো লাগবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো মশলা ডাইরেক্ট দিতে পারেন, কিন্তু এভাবে মিশিয়ে নিলে রান্নার সময় মশলা পুড়ে যায় না। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরো সেদ্ধ হয়নি, এখনও আরও কিছুক্ষণ ভাজতে হবে। আলুগুলো সামান্য লাল হতে শুরু করেছে, এবার এর মধ্যে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার ওই বাটি ধুয়েই কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলার মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। হাফ চামচ মতো চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে।
ভালোভাবে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলা লেগে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর থেকে তেল বেরোতে শুরু করেছে, যে জলটা দিয়েছিলাম পুরোটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা যে অনুযায়ী ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন, আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। জলটা দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটতে শুরু করেছে আর উপরে তেল ভেসে উঠেছে। এটা কিন্তু মাছ থেকে যে তেল বেরিয়েছে সেই তেলটাই ভেসে উঠেছে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি নুন ঝাল মিষ্টি সব চেক করে নিচ্ছি, কম লাগলে আমি এখন দিয়ে দেব। ঝালটা ঠিক আছে, নুনটা একটু কম লাগছে বলে সামান্য নুন দিয়ে দিলাম। 1/2 চামচ মতো নুন আমি এখানে অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যেই পরিমাণে রাখবো সেই পরিমাণে শুকিয়ে নেব। ঝোলটাকে 5 মিনিট মতো ফোটালেই এটা রেডি হয়ে যাবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, এর বেশি আর ঝোলটা শোকাবো না, কারণ এটা একটু ঝোলঝোলই হয়। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা শুকিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। আলু আর জিরের গুঁড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে বানান আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বস